হ্যালো বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন ভিডিও দেখার জন্য, আমার শ্বশুরবাড়ির ভিডিও আমার এখনও পর্যন্ত শেষ হয়নি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের হরিনাম হচ্ছে গ্রামে, তো হরিনামের শেষ দিনে রাতে দেখো কি অবস্থা, মানে হঠাৎ করে কালবৈশাখী ধেয়ে আসে, কালবৈশাখী থেমে গিয়েছে, তো চারিপাশটা দেখতেই পাচ্ছো কি অবস্থা হয়ে রয়েছে। আমাদের আম গাছের যা আম ছিল সব প্রায় ঝরে গিয়েছে, প্রচুর ঝড় জল দেখতেই পাচ্ছ বাড়িতে, কিভাবে জলের ঝাপটা বাড়ির মধ্যে জল গিয়েছে। তো এই দেখো এত ঝড়ের দাপট যে আমগুলো পর্যন্ত ফেটে গিয়েছে, চারিদিকে উঠোনের মধ্যে আম, প্রচুর আম পড়েছে। শুধুমাত্র উঠোনে না, বাড়ির যে ছাদগুলো আছে ছাদের মধ্যেও রয়েছে। তো এই দেখো এগুলো আটি আম, তো তা সত্ত্বেও পাকার সময় খুব ভালো মিষ্টি হয়, তা সত্ত্বেও কালবৈশাখীর ঝড়ে সব আম পড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। সকালে সব তুলে নিয়ে যাব, এখন অন্ধকার চারিদিকে যাচ্ছি না। এই দেখো সকাল হয়ে গিয়েছে, এই গাছটা থেকেই ঝড়ে সব আমগুলো পড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, ছাদের মধ্যে কিভাবে আমগুলো রয়েছে, সব আম ছাদের মধ্যে। এই পাশের ছাদে প্রচুর আম পড়ে রয়েছে, আর আম গাছের নিচে যে ছাদটা আছে ওটা তো প্রচুর আম পড়েছে। আর এই দেখো কত পাত পালা এসে আমাদের উঠোনে জমা হয়েছে, তো সকালে আমার শাশুড়ি মা সেগুলোই সব পরিষ্কার করছেন। আর এই দেখো কি অবস্থা হয়েছে, ঝড়ে সব আম ফেটে গিয়েছে, আমের সাইজগুলো বড়ও হয়নি, তার আগেই সব আম পড়ে গিয়েছে। এই দেখো এই গাছটা থেকে কিছু কিছু রয়েছে, কিন্তু বেশিরভাগটাই সব পড়ে গিয়েছে। আর আগের ভিডিওটাতে আমি এখানে যে সবজি গাছগুলো আছে শেয়ার করেছি, যারা যারা আগের ভিডিওটা দেখোনি দেখে নিও। তো সকাল সকাল বাজার চলে এসছে দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ। গ্রামে হরিনাম হচ্ছিল, হরিনাম হওয়ার শুরু দিন থেকেই নিরামিষ খাওয়া ছিল, আজকে হরিনাম শেষ হয়ে গিয়েছে, তো যার জন্য আমিষ বাজার করা হয়েছে। আর আজকে অনেক রান্না হবে, কারণ আজকে আমার বাবাও আসছেন তো আমাকে নিতে, তো যার জন্য অনেক রান্নাবান্না হবে। আর এই দেখো কালো চিংড়িটা, আমাদের এখানে নদীতে এই মাছগুলো পাওয়া যায়, জেলেরা ধরে বাজারে বিক্রি করে। তো এটা হচ্ছে কুচো চিংড়ি, দেখতে পাচ্ছ সব মাছ জ্যান্ত রয়েছে। আর তার সাথে এই রুই মাছটা আনা হয়েছে, রুই মাছের ভেতরে অনেক ডিম রয়েছে, ভাবছি ডিমের বড়া ভাজা তৈরি করব। এ দেখো আজকে আমাদের রান্নাবান্না কুচো চিংড়ি, এই যে লবণ হলুদ দিয়ে এটা ভালো করে মেখে রেখেছি, এটা ভাজবো। আর এটা হচ্ছে কচড়া, যেটা শুধুমাত্র বাঁকুড়াতেই পাওয়া যায়, সেদ্ধ করে নিয়েছি, এই যে কচড়া আর আলু দিয়ে। আর এখানে রয়েছে মাছের ডিমের বড়ার জন্য মাছের ডিম, পেঁয়াজ হলুদ লবণ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে রয়েছে ঝিঙ্গে, আর এখানে রয়েছে ভাজা মাছ, শাক ভাজার জন্য শাক, আর এই যে মাছ ভাজার জন্য শাক। এখানে হচ্ছে আর এই সাইডে একটা কড়া বসিয়েছি।
আজকে আমাদের রান্না বান্না ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ ভাজা রয়েছে, এটা হচ্ছে কচড়া, আর এখানে রয়েছে মাছের ডিমের বড়া ভাজা, এখানে রয়েছে শাক ভাজা, আমের চাটনি, এই মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমাদের তিন দিন আসা হয়ে গিয়েছে গ্রামের বাড়িতে। আজকে যে হরিনামটা হচ্ছিল ওটাও শেষ হয়ে গিয়েছে, ধুলাট হলো, তো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো তারপর থাকছে আমার বাবার বাড়ি যাওয়ার ভিডিও, মানে রোড ভিউ বাড়ি পৌঁছানো পর্যন্ত। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, বাবা এসে নিতে আমাদেরকে। আর দেখো সোনাই 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 সোনাই, আর এই দেখো সোনাই রেডি হয়ে গিয়েছে, আমি রেডি হয়ে গিয়েছি, তো পুরোপুরি রেডি। এরপর বেরোবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে। এখন তো ওখানে দুদিন থাকবো, তো তারপর আবার কলকাতা ফিরে যাব। তো চলো দেখতে থাকো।
মিষ্টি দিয়ে খাবে একটা, তুমি নিবি না? মিষ্টি গরম লাগছে, এই ঠান্ডা তো। আমরা বাড়ি পৌঁছে গিয়েছি আর দেখতে পাচ্ছ মিষ্টু আর সোনাই দুজনেই খুব খুশি, অনেক দিন পর দুজনে দেখা হয়েছে, তো খুব মজা করছে ওরা। আর এখন আমি এখানে দুদিন থাকবো, তো দুদিনের ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে আবার নতুন ভিডিওতে, আজকের মতো টাটা।